স্কোয়াশ অনেকটা শশার মতো দেখতে হলেও এটি একটি বিদেশি সবজি। বর্তমানে বাংলাদেশেও এর চাষ হচ্ছে, সে সাথে ছাদ বাগানেও আপনারা চাষ করতে পারবেন এই সুস্বাদু স্কোয়াশ। আসসালামু আলাইকুম, রুফ এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবার আগে তো আমাদের চারা তৈরি করতে হবে। আপনারা চাইলে নার্সারি থেকে ভালো মানের চারা কিনতে পারেন, অথবা ভালো মানের বীজ সংগ্রহ করে সেখান থেকেও চারা তৈরি করতে পারেন। এবার আসি মাটি তৈরির প্রক্রিয়ায়। স্কোয়াশ চাষে প্রচুর পরিমাণে জৈব সারের প্রয়োজন পড়ে। দুই ভাগ মাটির সাথে এক ভাগ জৈব সার কোকোপিট, হাড়ের গুঁড়ো, কলার খোসা গুঁড়ো থাকলে দিতে পারেন, অথবা আমার মতো 2 থেকে 3 চা চামচ পটাশিয়াম সার ব্যবহার করতে পারেন। সাথে এক ভাগ বালিও ব্যবহার করতে হবে। একটি স্কোয়াশ গাছের জন্য 25 কেজি মাটির প্রয়োজন পড়ে। আপনারা সিমেন্টের বস্তা অথবা 25 কেজি মাটি ধারণ করতে পারে এমন টবে গাছ বসাতে পারেন, অথবা টবের সাইজ 1 ফুট বাই 1 ফুট হলেই চলবে। স্কোয়াশ গাছ আকারে অনেক বড় হয়ে থাকে, তাই গাছটি বসানোর আগে গর্তটি একটু বড় করে নেবেন। তারপরও গাছ বড় হওয়ার পাশাপাশি যদি গাছের শিকড়গুলো মাটির বাইরে বেরিয়ে আসে, তখন আমাদের জৈব সার এবং মাটি গাছের গোড়ায় উপরই প্রয়োগ করতে হবে। স্কোয়াশ গাছে সপ্তাহে মাত্র 2 ইঞ্চি পানির প্রয়োজন পড়ে। সেজন্য গাছে পানি দেওয়ার পর মাটি শুকানোর আগ পর্যন্ত গাছে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এটি একটি শীতকালীন সবজি, তবে সারা বছরই ছাদ বাগানে স্কোয়াশ চাষ করা সম্ভব। রোগ পোকার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। স্কোয়াশ গাছে লাল মাকড় আক্রমণ করতে পারে, সেজন্য গাছের পাতায় মাকড় নাশক স্প্রে করতে হবে এবং গাছটিকে রোদ পড়ে এমন একটি জায়গায় রাখতে হবে। চারা লাগানোর পর থেকে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। দেখুন বন্ধুরা, গাছের পাতা কত বড় এবং গাঢ় সবুজ। স্কোয়াশ গাছে পুরুষ ফুলের সংখ্যাটা একটু বেশি হয়ে থাকে। ফুল আসার পর গাছের গোড়ায় জৈব সার উপরেই প্রয়োগ করতে হবে। আগেই বলেছিলাম স্কোয়াশ গাছে জৈব সারের পরিমাণ একটু বেশিই লাগে। অবশেষে দেখা মিলল স্কোয়াশের। সবজিটি গাঢ় সবুজ প্রকৃতির, চমৎকার দেখতে। ফলন আসার 10 থেকে 15 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন। তো এভাবেই আপনারা বাড়িতে স্কোয়াশ চাষ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।